হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দীপিকার ধনঞ্জয় চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো, ঝলমলিয়ে রোদ উঠেছে, কী সুন্দর দেখতে লাগছে। সকালবেলায় রোদ উঠেছে তো মনটাও ভালো লাগছে। দেখো কুয়োতে কতটা জল আছে। তো আজকে মিস্ত্রি দাদা আসবে, পাম্পটা খুলবে, তো অনেকটাই জল আছে। আর একটু ছিল, একটু টেনে গেছে, কদিন জলে অনেকটাই জল হয়েছে। তো খুব সুন্দর রোদ উঠেছে। তো দেখো এখন আমি ব্রাশ করছি, ব্রাশ করে মুখটা ধুয়ে পরে তারপর রান্নাঘরে যাব। তো এখন বাজে সকাল 6:30, কেউ ঘুম থেকে ওঠেনি, বাবা উঠে গেছে, বাবা বাজারে গেছে, মানে বাজার মানে আমাদের সামনেই, এখানেই গেছে, যেটাকে আমরা মোড় বলি। তো ওইখানেই চাটা খায়, বাবা ঘরে চা খায় না, তো ওখানে চা খেতে যায় দোকানে। তো আমি ঘরেই চা করব। তো ওরা এখন ঘুমোচ্ছে, আমি সকাল সকাল উঠে গেছি। তো আমার গাছে দেখো কত ফুল হয়েছে, ফুলটা আমি পরেই তুলবো। তো এখন মুখ ধুয়ে চা খেয়ে তারপরে গাছে ফুল তুলবো। তো দেখো এখন বাজে সকাল 9:30-10:00, এরকমই হবে। তো এখন দেখো তোমাদের দাদা ভাই পাম্পটা নিয়ে যাচ্ছে। দাদা এসেছিল, খুলে দিয়ে গেছে পাইপ, পাম্প সব খুলে দিয়ে গেছে, পাম্পটা খারাপ হয়ে গেছে। পাম্পটা সারাতে তো বাজারে নিয়ে গেল পাম্পটাকে, তো সারিয়ে নিয়ে আসুক। আজকে মিস্ত্রি দাদা সকালেই এসেছিল, কালকে রাতে আসার কথা ছিল তো আসেনি, অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে, ওই জন্য আসেনি, বলল সকালে আসবে। তো আজকে এসেছিল, এসে পাম্পটা কুয়োর তলে থাকে, তো পাম্পটা কুয়োর জলটা তোমাদেরকে তো দেখালাম সকালে যে কতটা জল আছে। তো কুয়োর তলে পাম্পটা পাইপ দেওয়া আছে, পাইপ দিয়ে তুললো, তুলে পাম্পটা খুলে রেডি করে দিয়ে গেল, বললো যে পাম্পটা খারাপ হয়ে গেছে, বোর্ডের কোনো সমস্যা নেই, পাম্পটা খারাপ হয়ে গেছে, ওই কয়েল আর বুস্টার কী সব গেছে, ওই সব আমি জানি না, তো ওইগুলোই গেছে বললো। তো এখন ওইটা নিয়ে গেল, ওটা বাজারে না নিয়ে গেলে সারা হবে না, তো সেই জন্যই নিয়ে গেলো, পাম্প যেখানে সারা হয় মোটর সেইখানেই নিয়ে গেল। ও সকালে বেরিয়ে গেলো, জল ছাড়া অচল, এত এরপর সবেই অভ্যাস, এতদিন পাম্পে অভ্যাস হয়ে গেছে, তো এখন জল তোলা অভ্যাসটা চলেই গেছে, তাই জল তুলতে খুব সমস্যা হচ্ছে। আমাদের একটা ছোটো বালতি আছে, জল তোলা যায়, তো এত জল বাড়ির কত জলের দরকার, সারাদিনে কত জল। তো কালকে তো খুব গায়ে হাত পায়ে ব্যথা, এত জল তুলে তুলে, এতদিন তুলিনি, একদিন তুললে সে তো হবেই, দিয়ে মানে কি বলবো, এমন একটা সমস্যা হয়ে গেল পুজোর আগে। তো গেছে দেখি কি হয়, সারুক, ফেরে নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। দাদা এসে বললো লাগিয়ে দিয়ে যাবে, মিস্ত্রি দাদা এসেছিলো, বললো সারে নিয়ে আসতে, ও লাগিয়ে দিয়ে যাবে। তো আজকে সারা হয় নাকি দেখি, তো বললো তো যে বসে থেকে সারি নিয়ে আসবে, তো দেখি কি হয়। গেছে, ওরও শরীরটা খারাপ, বিশাল একটা সমস্যা হয়ে গেল। ঠিক আছে পরে আসছি, রান্না বসিয়ে দিয়েছি, সে তো দেখালাম, সবই তো করতেই হবে। জল বালতি করে তুলে এনেছি, দু বালতি এখন তুললাম, আবার দরকার হয় তুলবো। মেয়ে চান করলো, জল তুলে দিলাম, ওইখানে চান করলো, কুয়োটা আছে বলে তাও অনেকটা। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, তো আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দেবো আর কি। তো ভাতের চাল ফেলা হয়ে গেছে, তো আলু ডিমটা সেদ্ধ করতে দিয়ে আরও সবজি টবজি কাটবো, বা যাই হোক মাছটা ধুতে আছে, অনেক কাজে আছে। তো দেখি কোনটা কী করা যায়, কোনটা তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো। ভালো করে ধুয়ে নিচ্ছি, আলুতে খুব নোংরা মাটি লেগে আছে, তো আলুগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম, তাছাড়া ভাতটা নোংরা হয়ে যাবে। তো দেখো এখন আমি জলটা ফেলে দিয়ে এবং মাছটা ধুয়ে নেব। তো মাছ সকালে মাছ এনেছি, আমাদের এখানে বাজারে সকালেই আনতে হয়, একটু বেলা হয়ে গেলে আর কিছু পাওয়া যাবে না। তো মাছটা ধুয়ে নিচ্ছি এখন, দেখি কি করা যায়। সবজি তো মাছটা ধুয়ে সবজিটা কাটবো তারপরে। তো
তো দেখো সবজি কি কি নেব সেটাই দেখছি, ফ্রিজে কি কি আছে অনেক সব কিছুই আছে। তো দেখি কি করি, ভাবছি মাছে পটলে ঝোল করব, ওই জন্যে পটলগুলো দেখছিলাম। তো সব কিছু একসঙ্গে নিয়ে যাচ্ছি, দেখি কোনটা কি করা যায়। সব কিছু একসঙ্গে নিয়ে যেয়ে রান্নাঘরে যেয়ে সবজি কেটে নেব, কাটা হয়ে গেলে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। তো দেখো এখন আমার সবজি কাটা হয়ে গেছে, এই ফুলকপি কোনো জিনিসই ফেলার নয়, ফুলকপি দেখো ফুলকপিটাও রান্না হয়েছে, আর ডাঁটাগুলো সেগুলো আমি এখন চচ্চড়ি করছি, আর মূলোর যে ডাঁটাটা ওইটাও দিয়েছি, বেগুন ঝিঙে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, আর পটলে মাছের ঝোল আর শাক ভাজা এটাই করব, কেটে নিয়েছি সবজিটা। তো এখন আমার ভাত হয়ে গেছে, আর এইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর শাকটা জলে দিয়ে দিলাম, যদি ধুলো বালি থাকে তো জলের তলায় বালিটা পড়ে যাবে, শাকটা ভিজিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি, মশলা টশলা দিয়ে এটা রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। রান্নাটা আর কিছু শেয়ার করবো না, তো রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করলাম। তো আমার রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে বেড়ে দিয়েছি। তো কী কী রান্না হয়েছে দেখো, বললাম মাছের ঝোল আর চচ্চড়ি আর শাক ভাজা, আজকে এই রান্না হয়েছে। তো ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি, তো মেয়েকে মাছটা তুলে দিয়ে দিলাম, ও ঝোল টোল খাবে না, ঝাল লাগে। তো শাকটা আছে, ও শাক দিয়ে খেতে পছন্দ করে, তো ওকে শাকটা দিয়েছি, আর হয়তো একটা আলু দেবো। তো দুপুরবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তোমার দাদাভাই বাঁকুড়া গিয়েছিলো বাজারে, তো ওইখানে যেয়ে পরে পাম্পটা সারিয়ে এসে ওর খুব শরীর খারাপ, তো আটুপাটু করছিলো, জ্বর তো ছিল, জ্বরটা ঘুরে গেছে, দিয়ে ডাক্তারখানায় যেতে হলো। তো বাবার সঙ্গে ও ডাক্তার দেখাতে গিয়েছিলো, খুব শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, তো ওষুধ কত ওষুধ দিয়েছে, আর ওআরএসও দিয়েছে, অনেকটা দুর্বল হয়ে গেছে, ওআরএস এলটা যেটা বলে আর কি ওইটা দিয়েছে লেবুর। তো ওইটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, তো শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, এই জ্বরগুলো এমনি প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, আর খেতে পাচ্ছি না। তো আমি বলছি খেতে বলছি, তো খেতে চাইছি না। তো দেখো আমি ওকে দুটি মুড়ি মেখে দিলাম, পেঁয়াজ শসা ছোলা কাঁচা লঙ্কা তেল দিয়ে মুড়ি দুটি মেখে দিলাম, এটা খেলে মুখে স্বাদ পাবে, তো অন্য কিছু খেতে চাইছে না, শুধু মুড়ি দিলে তো আর খেতে পারবে না, তো অনেকগুলো ওষুধ খেতে হবে। তো মুড়িটা দিয়ে তারপরে খেতে দিলাম,